Panda. I got broads in Atlanta. Just took the lead in the family. Credit cards and the scammers. Hitting the licks in the band. Legacies. সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু গেমিং সৌরভ চ্যানেলের আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি ফোর্থ অ্যানিভার্সারি, ঠিক আছে। এই ফোর্থ অ্যানিভার্সারি তোমরা কীভাবে কমপ্লিট করবে, তো ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো ফোর্থ অ্যানিভার্সারির যতগুলো ইভেন্ট আছে সবগুলো তোমরা বুঝতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ আজকের গেম খুললেই প্রথমে দেখতে পাচ্ছ অ্যানিভার্সারি কুইজ। তো এইটা তোমরা কিছু একটা কোশ্চেন দিয়েছে, এটা তোমাদের রাইট অ্যান্সার দিতে হবে। তো রাইট অ্যান্সার দেওয়ার জন্য আমি যেভাবে ভিডিওটা করেছি তোমরা সেই রকমভাবেই গেমে গিয়ে কুইজটা অ্যান্সার দেবে, ঠিক আছে। তো হু ইজ দ্য ডিজে কলিভার্টিং উইথ ফ্রি ফায়ারস ফোর্থ অ্যানিভার্সারি। তো তোমরা এখানে কোশ্চেন করেছে যে ডিজেকে একটা ইভেন্ট যে আছে এই ইভেন্টটাকে কারা সাহায্য করেছে। তো ডেভলিম, অলোক, কৃষ্ণার, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আর অল দ্য অ্যাবাব, তো এখানে সবাই সহযোগিতা করেছে, ঠিক আছে। তো এখানে তোমরা ক্লিক করবে সবাই হু ইজ দ্য অ্যাবাব, তো এটা দিয়ে অল অফ দ্য অ্যাবভ, তো এখানে সাবমিট করে দেবে। দেখতেই তো পাচ্ছ এখানে রাইট অ্যান্সার দিয়েছি আমি। তো এভাবে তোমরা এখানে সাপ্লাই ম্যাপ, রিসাপ্লাই ম্যাপ পেয়ে গেছো। তো এভাবে তোমরা ইভেন্ট কমপ্লিট করবে। এটা প্রত্যেক দিন একটা করে কোশ্চেন দেবে, তোমরা এভাবে অ্যান্সার দিতে হবে। তার জন্য আমি প্রত্যেকদিন রেগুলার একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এভাবে তোমরা এই ইভেন্টটাকে কমপ্লিট করতে হবে। তো আমরা চলে যাই ফোর্থ অ্যানিভার্সারির মেন ইভেন্টে, ঠিক আছে। তো তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলে এই ভিডিওটা একটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব জরুর করে দিই না, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ ফোর্থ ইউনিভার্সিটিতে এগুলো সব পাবে, ঠিক আছে। তো এগুলো তোমরা কীভাবে নেবে তার জন্য প্রথমেই ফোর্থ ইউনিভার্সিটি ইভেন্টে ওপেন করে নিই। তো দেখতেই পাচ্ছ এভাবে ইন্টারফেস দেবে, তারপরে একটা বক্স ওপেন হবে। ওই বক্সটা তোমরা ক্লেম করার জন্য ওখানে ক্লেম অপশান চলে এসছে, ওখানে ক্লিক করার পরে ক্লেম অপশান চলে আসবে। তো ক্লেম অপশানে ক্লিক করে দেবে, দেখতে পাচ্ছ, তারপরে ওপেন করে দেবে। এখানে দুটো জ্যাকসো দিয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে জ্যাকসো, তো এগুলো কোন কাজে লাগবে সেটাও আমি বলে দিচ্ছি। তো এখানে অনেকগুলো জ্যাকসো আছে, তো এগুলো ক্লেম করার জন্য তোমরা, এটা হচ্ছে ডেলিমিনেশান, ঠিক আছে। তো পার ডে ডেলিমিনেশান তোমরা কীভাবে কমপ্লিট করবে, পার ডে ডেলিমিনেশান কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছ গেম লগ ইন করলে একটা জ্যাকসো দিয়ে দিচ্ছে, তারপর প্লে ওয়ান গেম সেখানে একটা জ্যাকসো দিয়ে দিচ্ছে, তারপরে ডায়াল 200 ড্যামেজ ইন এনি মোড। তো তোমরা যে কোনো একটা মোড ওপেন করে স্টার্ট করে দেবে, ক্লাস স্কোয়াড বলো, ব্যাটেল গ্রাউন্ড বা র্যাঙ্ক, যে কোনো একটা মোড ওপেন চুজ করেই ওপেন করে খেলবে, ঠিক আছে। খেলে সেখানে 200 ড্যামেজ দেবে, 200 ড্যামেজ দেওয়ার পরে এখানে একটা জ্যাকসো পেয়ে যাবে। তো তারপর পাঁচটা জ্যাকসো তোমরা কীভাবে পাবে, টেক এ পিকচার উইথ কে অ্যাট দ্য অ্যানুয়াল পার্টি, ঠিক আছে। তো এটা অ্যানুয়াল পার্টি বলে একটা ইভেন্ট চলে এসেছে, ইভেন্টটা আমি দেখিয়ে দিই। এই হচ্ছে অ্যানুয়াল পার্টি ইভেন্ট, সেটা হচ্ছে এখানে, ঠিক আছে। তো হ্যাপি বার্থডে ফ্রি ফায়ার, তো আজকের হচ্ছে ফ্রি ফায়ারে যাকে বলে জন্মদিন, ঠিক আছে। তো আজকের হচ্ছে ফোর্থ অ্যানিভার্সারি, চতুর্থতম জন্মদিন, ঠিক আছে। তো এই ইভেন্টটায় তোমরা দেখতে পাচ্ছ এখানে সোলো খেলতে পারবে, স্কোয়াড খেলতে পারবে। তো এখানে খেলে তোমাদেরকে এখানে কিছু আমি দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা কীভাবে করবে, তাদের সোলো মোড খেললে ওপেন করবে, ওপেন করার পরে স্টার্ট করার পরে তোমরা এখানে দেখতে পাবে। তো কীভাবে এগুলো ক্লেম করবো আমি যেভাবে করছি তোমরা সেভাবে দেখতে দেখতে ক্লেম করার চেষ্টা করবে। তো এখানে কিছু তোমাদেরকে ফটো শ্যুট করতে হবে, তো তার জন্য এখানে দেখি, আচ্ছা দেখতেই তো পাচ্ছ এখানে ক্যামেরা অপশান আসছে, ক্যামেরা নিয়ে এখানে একটা ফটো শ্যুট করে নেবে, এখানে একটা ফটো শ্যুট হয়ে গেল, ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো এভাবে কিছু তোমাদেরকে ফটো শ্যুট করতে হবে, তো দেখতেই তো পাচ্ছ। তো এভাবে কিছু ফটো শ্যুট করে নেবে, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। এখানে কিছু এমুড ডান্সও দেবে, সোয়াগের বগেরা একটু এই ইভেন্টটা একটু মন দিয়ে দেখবে, যেখানে ফটো তোলা যায় এভাবে যাবে, গিয়ে কিছু ফটো তুলে নেবে, ঠিক আছে। দেখতে তো পাচ্ছ এভাবে কিছু ফটো তুলে নেবে, এরকম কিছু ফটোর অপশান আসবে, তোমরা ফটো এখানে ক্যামেরা চিহ্ন থাকবে, এখানে ক্যামেরায় ক্লিক করে ফটো তুলে নেবে, ঠিক আছে। তো বেশি ভিডিওটাকে বাড়াবো না, তার আগে ম্যাচটাকে ব্যাক করে নিই আমি, ঠিক আছে। তো তোমরা ফোর্থ অ্যানিভার্সারিতে কীভাবে তোমরা সব কিছু কমপ্লিট ফ্রিতে করে নেবে, তো দেখতেই পাচ্ছ এখানে
আমাদের ইনস্ট্রুমেন্টে চলে এলাম। তো লগ ইন রিওয়ার্ড এখানে বাম সাইডে কোণে দেখতে পাচ্ছেন লগ ইন রিওয়ার্ড। তো তোমরা এটা 22 তারিখে এটা ওপেন করে এই ক্যারেক্টারটাকে ক্লেম করে নেবে, ঠিক আছে, একদম ফ্রিতে পাবে। মিউজিক পার্টি, মিউজিক পার্টি তো এখানে চলছে, যাদের কাছে ডায়মন্ড আছে তারা এই ইভেন্টটা এই ফাংশনটাকে নিতে পারো, ঠিক আছে। তো আর এখানে মিউজিক পার্টি এটা অন হচ্ছে না, এটা অন হয়ে যাবে। অন হওয়ার পরে আমি দরকার একটা ভিডিও তৈরি করে দিয়ে দেবো। এখানে মেমোরি অ্যালবাম, ঠিক আছে, মেমোরি অ্যালবাম এটা হচ্ছে মূল। দেখতেই তো পাচ্ছ আমি একটা ফটো তুলেছিলাম, তার জন্য এখানে মেমোরি অ্যালবামে একটা ফটো চলে এসেছে। তোমরা এভাবে অনেকগুলো ফটোর অপশান আছে, আমি কটা আছে বলে দিচ্ছি, 1 2 3 4 5 6 12 13 14 15 বক্স আছে, 15টা বক্সে 15টা ফটো তুলতে হবে, ঠিক আছে। তো তোমরা এভাবে 15টা ফটো তুলবে। তারপরে এখানে কী আছে, এখানে এক যে FF গোল্ড রয়্যাল টোকন ভাউচার পেয়ে যাবে, তো আর এখানে 1000 গোল্ড পেয়ে যাবে, আর এখানে একটা গ্রানাইডের স্কিন পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা এটা কমপ্লিট করার পরে এটা পুরোটাই কমপ্লিট করতে পারবে। আর তারপর এখানে আছে, এখানে তোমাদের এখানে দেখতে পাচ্ছ আমি ওই যে ডেলিতে ক্লেম করেছিলাম সেটা হচ্ছে এখানে চলে এসছে, 100 টোকন। তো 100 টোকন দিয়ে এটা স্পিন করতে হবে। স্পিন করার পরে তোমরা দেখতে পাচ্ছ এরকম দিবে, 5টা 100 টোকন দিয়ে স্পিন করলাম। তো এখানে দেখতে পাচ্ছ 100 একটা দু রকমের 100 পেয়ে গেলাম। তো এই 100গুলো কোথায় কাজে লাগবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো, তো তোমরা ভালোভাবেই বুঝতে পারবো যে ভিডিওটা জায়গায়। তো কোশ্চেনে চলে এলাম, ডেলি মিশন, আচ্ছা, রিওয়ার্ড, মেমোরি ফ্রেগমেন্টস, মেমোরি 100। তো দেখতেই তো পাচ্ছ এখানে 100তে চলে এলাম, ওয়েলকাম টু মেমোরি 100। আর তো এটা তোমরা কীভাবে কমপ্লিট করবে, তো এটা কমপ্লিট করার জন্য দেখতেই তো পাচ্ছ ওইভাবে যেমন আমি ওখানে স্পিন করবে, তোমরা 100 টোকনগুলো দিয়ে স্পিন করবে, তারপর এখানে দেখতেই তো পাচ্ছ এখানে এভাবে চলে আসবে। তো তো দেখতে পাচ্ছ যেই কালারের তোমরা পাবে ওই কালারেই ছেড়ে দেবে। তো একটা কমপ্লিট হয়ে গেলো, দেখতেই তো পাচ্ছ একটা কমপ্লিট হয়ে গেল, তারপরে এখানেও একটা দিয়ে দেবে। তো এইভাবে টোকনগুলো দিয়ে তোমরা কমপ্লিট করতে থাকবে, ঠিক আছে। আরও একটা আছে, আরও একটু দিয়ে দিলাম। তো এভাবে তোমাদের এটা পুরোটাই কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে এই বান্ডেলটা পেয়ে যাবে তোমরা একদম ফ্রিতে, ঠিক আছে, এই বান্ডেলটা পেয়ে যাবে একদম ফ্রিতে। তোমরা দেখতে পাচ্ছ এভাবে তোমরা, তো এখানে দেখতে পাচ্ছ গিফটও করা যায়, ফ্রেন্ডদেরকে কিছু গিফটও করতে পারবে আর ফ্রেন্ডদের কাছ থেকে কিছু নিতেও পারবে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এভাবেই ইভেন্টটাকে কমপ্লিট করবে। এখানে যে 100 টোকন আছে এখানে স্পিন করবে, স্পিন করার পরে দিয়ে দেবে, মানে একটা স্পিন অপশান আছে, একটা স্পিন করে করতে পারো আর তাদের অন্য কিছু করতে পারো। এখানে তো 5টা স্পিন হবে না, আর 3টে 100 আছে আমার কাছে, 3টে 100। তো ক্যারেক্টার ফ্রেগমেন্ট পাচ্ছি আমি, এখানে আর একটা পেয়ে গেলাম 100 টোকেন, আর আমার কাছে 100 নেই, ঠিক আছে, আর আমার কাছে 100 নেই। তো দেখতেই তো পাচ্ছ এখানে একটা পেয়ে গেলাম, তো এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে এসে নিয়ে এসে ছেড়ে দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এভাবে তোমাদেরকে এইভাবে ইভেন্টটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। কমপ্লিটলি ভিডিওটা আশা করে দেখে নিয়েছো তোমরা, তো বুঝতে পেরেছো যে এটা কীভাবে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা ইভেন্টটাকে কমপ্লিট করে নেবে, ঠিক আছে। ইভেন্টটা আছে তোমাদের, এই ইভেন্টটা আছে, দেখতেই তো পাচ্ছ এখানে ইভেন্টের ক্যালেন্ডারও দিয়ে দিয়েছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, 4th anniversary ইভেন্ট ক্যালেন্ডার। তো দেখতেই তো পাচ্ছ এভাবে ওই একটা স্কেটবোর্ডও পেয়ে যাবে, একটা গ্রানাইটের স্কিন, একটা ক্যারেক্টার, ফুল বান্ডেল, আর এখানে তো 7 দিনের জন্য লগ ইন, 7 দিন লগ ইন করার পর এখানে দেখাচ্ছি লগ ইন রিওয়ার্ড। লগ ইন রিওয়ার্ডে তো দেখতেই পাচ্ছ পরপর 7 দিন লগ ইন করলে এই সার্ভারটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এভাবে কালেক্ট টোকেন্স, টোকেন্স দিয়ে এক্সচেঞ্জ করতে পারো। এটা হচ্ছে একটা টুর্নামেন্ট খেলা যাবে, ক্লাস কোয়াড ক্যাপ আপগ্রেড ভাউচার। তো এখানে একটা টুর্নামেন্ট খেলতে পারবে এই ভাউচার দিয়ে,
এটা হচ্ছে এক্সচেঞ্জ করতে গেলে 15টা 100 লাগবে ঠিক আছে তো এই যে 100 গুলো নেওয়ার জন্য তোমাদেরকে কিল এনিমি 15 জন এনিমিকে কিল করতে হবে ঠিক আছে তো এখানে প্লে 10 মিনিটস আর প্লে 8 ম্যাচেস তো 8টা ম্যাচ খেলতে হবে এখানে আর এখানে 10 মিনিট গেম খেললেই পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এইভাবেই তোমরা ইভেন্টটা কমপ্লিট করবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর এত বড় না করে আজকে এখানেই ভিডিওটাকে শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ যা তোমরা প্লিজ ভিডিওটা একটা লাইক করে দাও আর চ্যানেলে যারা নতুন আছো প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো আজকের মতো এইটুকুই তো আমি নিয়ে আসবো কোনো একটা আরও দারুণ ভিডিও নিয়ে তো আজকের মতো বাই বাই।